আসসালামু আলাইকুম। আমার কাছে আজকে মার্কিউসিস ব্র্যান্ডের একটা ওয়াইফাই রাউটার রয়েছে। এটা আমি প্রায় এক বছর যাবৎ ব্যবহার করছি। গত কয়েকদিন আগে বজ্রপাতের কারণে এটা নষ্ট হয়ে গিয়েছিল, তো এটা আমি ওয়ারেন্টিতে দিয়েছিলাম। ওয়ারেন্টিতে দেওয়ার পরে এটা আবার নতুন একটা রিটার্ন দিয়েছে, যেটা আমার বেশ ভালো লেগেছে এই ব্র্যান্ডের। যদিও এটা প্রত্যেক ব্র্যান্ডই করে, তবে আমার এটা যেই ব্র্যান্ডই করুক না কেন অবশ্যই আমার কাছে এটা ভালো লেগেছে। তো এই রাউটারটা আমি এক বছর যাবৎ ব্যবহার করছি। এটা আসলে কেমন, এই রাউটারটা আসলে ভালো কি না, সেই সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটা বেশ হেল্পফুল হবে। তো যারা রাউটার কিনতে চাচ্ছেন তাদের জন্য আমি এই রাউটারটা ভালো কি না সেটা দুইভাবে ব্যাখ্যা করব, এটা ভালো না কেন এবং এটা ভালো কেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত এই রাউটারটা কেন ভালো সেটা বলি। এটা হচ্ছে একটা মাত্র কারণ, সেটা হচ্ছে যারা আমরা বেশি অ্যান্টেনা দেখে রাউটার কিনতে চাই তাদের জন্য এটা ভালো, কারণ এটাতে চারটা অ্যান্টেনা রয়েছে। দ্বিতীয় আরেকটা ভালো দিক হচ্ছে এই রাউটারটার দাম অনেক কম, মাত্র 1200 টাকা থেকে 1400 টাকার মধ্যে আপনি এই রাউটারটা কিনতে পারবেন। এই দুইটা জিনিসই মোটামুটি এই রাউটারের ভালো। আর খারাপ দিক হচ্ছে সবচেয়ে বেশি, যেটা আমি এক বছর ব্যবহার করে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে বলে রাখি, এটা কিন্তু আসলে কোনো স্পন্সরশিপ ভিডিও নয়, পুরোটাই আমার ব্যক্তিগতভাবে ব্যক্তিগত মতামত আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে করে আপনাদের ডিসিশন মেক করতে সহজ হয়। তো এটা খারাপ কেন, তার প্রধান কারণ হচ্ছে এটা রেঞ্জ কম। আপনি যেই রুমে এই রাউটারটা ব্যবহার করবেন তার পাশের রুমে আপনি এই রাউটারটা ব্যবহার করতে পারবেন না, কারণ এটা আমি নিজেই এটা প্রমাণ পেয়েছি। এখন এটা ওয়ারেন্টিতে যাওয়ার পর নতুন এই প্রোডাক্টটা আসলে কেমন সার্ভিস দেয় সেটা হচ্ছে দেখার বিষয়। তো আগেরটা আমি এমনটাই পেয়েছি, যদিও লেখা আছে 300 Mbps এক্সটেন্ডেড ওয়ারলেস অ্যান্ড রাউটার, আসলে প্রকৃত অর্থে এতটা স্পিড পাওয়া যায় কি না সেটা আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন। তবে আমি নিজের পার্সোনাল ইউজ থেকে বলতে পারি, আমি আপনার যেই রুমে আপনি ব্যবহার করবেন সেই রুমে কোনো প্রবলেম হবে না, আপনি মোটামুটি ভালো স্পিড পাবেন। তবে আপনি অন্য রুমে গেলে একটু ঝামেলায় পড়ে যাবেন। দ্বিতীয়ত একদম সাধারণভাবে আমি এটা রিভিউ করছি, যাতে করে আমাদের সহজেই বুঝতে সুবিধা হয়। দ্বিতীয়ত আমার কাছে এই রাউটারটা কেন ভালো লাগেনি তার কারণ হচ্ছে এটার সফটওয়্যার অপটিমাইজেশন সিস্টেম। অর্থাৎ আপনি এটা যখন সেট আপ করতে যাবেন তখন এটার যে সেট আপ সিস্টেম সেটা আমার কাছে ভালো লাগেনি। আমি এর আগে টেন্ডার রাউটার ইউজ করেছিলাম, টেন্ডার রাউটারের সবচেয়ে লো প্রাইসে যেটা সেটা ইউজ করেছিলাম, সেটা ইউজ করে আমি সফটওয়্যার অপটিমাইজেশনের ব্যাপারে তাদের যে সহজ একটা উপায় রয়েছে সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। যদিও প্রাথমিক সেট আপটা ওভারঅল খুবই সহজ, কিন্তু আমি যখন এই রাউটার দিয়ে আমি অন্য রাউটারকে এই রাউটারের সাথে সংযুক্ত করতে চেয়েছি তখন যেই প্রসেসটা তারা মেনটেন করে এটা আসলে খুবই জটিল একটা বিষয়, যেটা আসলে নতুন ইউজারদের কাছে খুব কঠিন হয়ে যাবে। আমি একজন টেকি গাই হিসেবে বলতে পারি, এটা আমি অন্য আরেকটা টিপি লিঙ্কের রাউটার এটার সাথে সংযুক্ত করতে যে আমি বেশ ভালোই ঝামেলায় পড়েছিলাম। আমাকে এর ফাংশনটা বুঝতে আমার প্রায় এক সপ্তাহ সময় লেগে গিয়েছিল, তারপরে আমি এটা সেট আপটা বুঝতে পেরেছিলাম ইউটিউব ঘাটাঘাটি করার পর। এছাড়া আপনি আপনার ডেস্কটপটাকে যদি ওয়্যারলেস হিসেবে ব্যবহার করতে চান, ওয়্যারলেস রিসিভার হিসেবে ব্যবহার করতে চান এই রাউটারটাকে, সেক্ষেত্রেও আপনি একটু জটিলতায় পড়ে যাবেন, কারণ এদের সফটওয়্যার সিস্টেমটা খুবই জটিল। আপনি খুব ইজিলি এটাকে আপনি আপনার ডেস্কটপের ওয়াইফাই রিসিভার হিসেবে ব্যবহার করতে পারবেন না। যদিও আমি এর আগের ব্র্যান্ড টেন্ডার রাউটারের একটা মডেল ব্যবহার করেছিলাম, সেটাতে এটা আমার ডেস্কটপটাকে আমি ওয়াইফাই রিসিভার হিসেবে খুব সহজে ব্যবহার করতে পেরেছি। একটা রাউটারকে ওয়াইফাই রিসিভার হিসেবে ব্যবহার করলে কি কি কাজ করতে পারবেন, আপনি খুব সহজে এটাতে শেয়ার ইট চালু করতে পারবেন, যে কোনো ফাইল আপনি খুব সহজে মোবাইল থেকে কম্পিউটারে কোনো ধরনের ডাটা বা ডাটা কেবলের কানেকশন ছাড়াই ডাটা ট্রান্সফার করতে পারবেন, যেমন ইমেজ ফাইল বিভিন্ন ধরনের ডকুমেন্টস। আপনি খুব সহজে কোনো ধরনের ডাটা কানেকশন অথবা ডাটা কেবলের ওয়্যারের কানেকশন ছাড়াই আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কম্পিউটারের যে
রাউটারটা ব্যবহার করবেন সেটার ইউআই সিস্টেমটা যেন খুব সহজ হয়, তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার রাউটারটাকে আপনার ডেস্কটপের সাথে কানেকশন করতে পারবেন, আর খুব সহজেই আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি শেয়ারিট ব্যবহার করতে পারবেন, ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি মোবাইলের ডাটা ট্রান্সফার করতে পারবেন খুব সহজে। আমি আগে টেন্ডার রাউটারটা ইউজ করার সময় আমি মোবাইল থেকে যে কোনো ডাটা কম্পিউটারে নেওয়ার ক্ষেত্রে আমি কোনো ধরনের কেবল ইউজ করতাম না, কিন্তু এই রাউটারটা লাগানোর পর থেকে আমাকে কেবল মাস্ট ইউজ করতে হয়, কারণ এটার সেট আপটা আমি আজও পর্যন্ত বুঝতে পারিনি যে আসলে কীভাবে এটাকে সেট আপ করতে হবে। আশা করব মার্সিকিউস ব্র্যান্ড এটা একটু অপটিমাইজ করবে যে আসলে কত সহজভাবে আমাদের জন্য এই ইউএস সিস্টেমটা করা যায়, যাতে করে আমরা খুব সহজে এই সেট আপটা করতে পারি, আমরা আপনাদের সেট আপ বুঝতে যেয়ে যেন আমাদের অনেক কষ্ট না হয়। ওভারঅল এইটাই হচ্ছে আমার এই রাউটারের মেইন কমপ্লেন, যে এটাতে আপনি সেট আপটা খুব সহজে বুঝবেন না, আর দ্বিতীয় হচ্ছে এটার অ্যান্টেনা অনেকগুলো বেশি কিন্তু আপনি সেই অনুপাতে ভালো রেঞ্জ পাবেন না। কিন্তু আমরা তো ওই লেখা দেখে রাউটার কিনি না, আমরা কিনি হচ্ছে অ্যান্টেনা দেখে, যেটার মধ্যে অ্যান্টেনা বেশি আমরা সেই রাউটারটাই আসলে কিনতে চাই, যেটা আসলে আমাদের সরলতাকে কাজে লাগিয়ে এই কোম্পানিগুলো খুব সহজে ব্যবসা করে যাচ্ছে। আশা করছি আমরা যারা রাউটার কিনব তারা এই রেঞ্জ দেখে নেব, আর অবশ্যই ব্র্যান্ড ভ্যালুকে আমরা প্রাধান্য দেব। আপনি অবশ্যই এই কম দামে প্রোডাক্ট কিনতে যে এমন কোনো প্রোডাক্ট কিনবেন না যেটা আসলে ভালো সার্ভিস দেবে না। তো মোটামুটিভাবে এই ছিল আমার অভিমত এই রাউটারটা সম্পর্কে। যারা এই ব্র্যান্ডের রাউটার কিনতে যাচ্ছেন আমি বলবো আমার রিকমেন্ডেশন, আমি আপাতত এই ব্র্যান্ডের রাউটার যদি নেক্সট টাইমে কিনতে হয় আর কিনবো না, যেহেতু আমি এটার ওয়ারেন্টি পেয়েছি সেহেতু এটাকে আপাতত আবারও কন্টিনিউ করতে থাকবো। যেদিন আমার এটা একদম নষ্ট হয়ে যাবে নতুন একটা কিনতে হবে, সেদিন আমি হয়তো আবারও টেন্ডার রাউটার কিনবো। আমি টেন্ডার রাউটার ব্যবহার করে খুব বেশি মজা পেয়েছি। তো সবাই অনেক ভালো থাকবেন, আশা করছি সামনের ভিডিওতে আবারও দেখা হচ্ছে, সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খোদা হাফেজ।